আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। জেলা জুড়ে এনআরসি বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর করছে তৃণমূল। সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে এনআরসি ও সিএএ বিরোধী মিছিলে পথ হাঁটলেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। এদিনের মিছিলে নেতৃত্ব দেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল সাত্রা, বিধায়ক অরূপ খা, পৌর প্রধান শ্যামা প্রসাদ মুখার্জি সহ অন্যান্যরা। অশান্তির বাতাবরণ তৈরি করেছে বিজেপি, সেই বিজেপির বিরুদ্ধে বিজেপি যে জনবিরোধী এনআরসি এবং সিএবি চালু করছেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা। তার পাশাপাশি ভারতবর্ষে যে দ্রব্যমূল্যের বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া এবং ভারতবর্ষের অর্থনীতিকে নরেন্দ্র মোদী আজকে ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের বিষ্ণুপুর সাব ডিভিশনের এটা একটা আমাদের মিছিল। সেই মিছিলে কাতারে কাতারে মানুষজন অংশগ্রহণ করেছে। এখানে আমাদের দলীয় নেতা নেতৃত্বের পাশাপাশি সাধারণ মানুষ, ব্যবসায়ী বন্ধুগণ, পথচলতি মানুষ সকলেই কিন্তু সামিল হয়েছেন যে কোনো মতেই ভারতবর্ষ তথা বাংলার বুকে এনআরসি ক্যাব আমরা কেউ মানছি না, মানব না। এছাড়া ভারতবর্ষের আজকে অর্থনীতির যা অবস্থা তাতে আপনারা সকলেই বুঝতে পারছেন জিডিপি কী হারে কমে যেতে শুরু করেছে। এক সময় তারা বলেছিল প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি দেব, চাকরি দেওয়া তো দূরের কথা, আজকে চাকরি কেড়ে নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে এনআরসি এবং ক্যাব চালু করে। তারা বলেছিল 15 লক্ষ টাকা দেব, 15 পয়সা তো দেয়নি, তার পরিবর্তে নোটবন্দি করে সাধারণ মানুষের গলা টিপে সমস্ত টাকা তারা আজকে বের করে নিয়েছে। এবং তারা যে অমানবিক নীতি আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আজকে তারা প্রশ্ন চিহ্নে দাঁড়িয়ে দিয়েছেন যে আজকে আপনি ভারতীয় কিনা আপনাকে আজকে প্রমাণ দিতে হবে। সুতরাং তার বিরুদ্ধে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে আজকে আমরা এনআরসি ক্যাব দ্রব্যমূল্য বৃদ্ধি ভারতবর্ষ অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ সভায় সামিল হয়েছি। তাই স্বাভাবিকভাবে আমরা বলতে চাই মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে তিনি বাংলাকে দিশা দেখাচ্ছেন এনআরসি ক্যাবের বিরোধিতায় সামিল হয়েছেন, সুতরাং তার ছত্রছায়ায় থেকে আমরা এর প্রতিবাদ জানাবো এবং কোনো মতেই বাংলায় এনআরসি ক্যাব হতে দেব না, দিচ্ছি না, দেব না। এদিন বিষ্ণুপুর রশিকগঞ্জ বাস স্ট্যান্ডে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে। এই মিছিল প্রসঙ্গে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল সাত্রা বলেন, দেশ জুড়ে বিজেপি অশান্তির বাতাবরণ তৈরি করেছে, শুধু এই রাজ্যে নয়, সারা দেশেই তৃণমূল এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছে। আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম।